এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে কোনো ওয়ার্ডপ্রেসে তৈরি ওয়েবসাইটে আমরা কোনো ডিজিটাল ক্লোক অ্যাড করতে পারি। তো এই ডিজিটাল ক্লোক অ্যাড করার মাধ্যমে আমরা আমাদের সাইটকে খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারি। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। তো ডিজিটাল ক্লোক আমরা মূলত অ্যাড করব একটি প্লাগইনসের মাধ্যমে। তো আমরা মূলত দুটি প্লাগইনস ইউজ করে আপনাদের দেখাবো, একটি হচ্ছে লোকাল টাইম ক্লোক আর আরেকটি হচ্ছে গ্লোবাল ক্লোক। তো প্রথমেই আমি যে কাজটি করব, প্রথমেই আমি আপনাদের দেখাবো যে কিভাবে গ্লোবাল ক্লকটি আমরা আমাদের সাইটে অ্যাড করব। তো এটি মূলত করব আমরা একটি প্লাগইনসের মাধ্যমে। তো অলরেডি প্লাগইনসটি আমি ইনস্টল করে সরি অলরেডি প্লাগইনসটি আমি ডাউনলোড করে রেখেছি, একটি হচ্ছে ফ্ল্যাশ ওয়াল ক্লোক নামে। তো এই প্লাগইনসটি ইনস্টল করার জন্য আমি আপলোড এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন এখন এখান থেকে চলে যাব ব্রাউজে গিয়ে, এখন আমি এখান থেকে সিলেক্ট করে দেব, আমি এখান থেকে ফ্ল্যাশ ওয়াল ক্লক এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনস্টল নাও। তো আমাদের প্লাগইনসটি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন আমরা প্লাগইনসটিকে অ্যাক্টিভ করে দিচ্ছি। আমাদের প্লাগইনসটি অলরেডি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন আমরা জাস্ট চলে যাব অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে উইডগেটস, যেহেতু আমাদের একটি উইডগেট সিটি। দেন এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসব, দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াল ক্লক, সেটাকে ড্রাগ করে আমরা আমাদের পছন্দ মতো স্থানে এটিকে প্লেস করব। তো সাপোজ আমরা চাচ্ছি সার্চ বক্সের ঠিক নিচের দিকে এটি যাতে ডিসপ্লে হয়, তো জাস্ট এখানে আমরা এটিকে সেটিং করে দিলাম। এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলি আপনারা চেঞ্জ করে আপনাদের ক্লকের সাইজ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, বিভিন্ন টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আপাতত সংক্ষেপে দেখাচ্ছি, জাস্ট সেভ করছি, সেভ করে এখন আমি আমার সাইটটিকে একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি গ্লোবাল ক্লকটি আমাদের সাইটে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আমরা শুধু এর মাধ্যমে টাইমই না, আমরা ইচ্ছা করলে ডেটও দেখতে পারবো। আমরা যদি মাউসের কার্সার নিয়ে যাই, সাপোজ আমরা চাচ্ছি যে ডেট দেখতে, তো আমরা মাউসের কার্সার এখানে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি ডেট কিন্তু ডিসপ্লে হচ্ছে। তো এভাবে প্রত্যেকটি দেশের লোকাল টাইমের সাথে আমরা যদি মাউসের কার্সার নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে ডেটও এখানে ডিসপ্লে হয়েছে। তো এখন আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, আমি এখন আপনাদের সেকেন্ড আরেকটি প্লাগইনসের কাজ দেখাবো। তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি পুনরায় আমরা প্লাগইনসে, দেন এখান থেকে অ্যাড নিউ, এটিও আমরা আরেকটি প্লাগইনসের মাধ্যমে করব। তো এটি করব আমরা লোকাল ক্লোক অ্যাড করব এই প্লাগইনসটির মাধ্যমে, দেন আপলোড, দেন ব্রাউজ, দেন এখান থেকে লোকাল টাইম ক্লোক প্লাগইনসটি সিলেক্ট করে ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। আপনাদের কাজের সুবিধার জন্য আমরা সোর্স ফোল্ডারে এই প্লাগইনসগুলি দিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজে কাজ করতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি যে প্লাগইনসটি অলরেডি আমরা ইনস্টল করতে সক্ষম হয়েছি। তো এখন আমরা প্লাগইনসটি অ্যাক্টিভ করে দিচ্ছি। দেন এখন আমরা চলে যাবো অ্যাপিয়ারেন্স, দেন এখান থেকে উইডগেটস, দেন এখন এখান থেকে আমরা লোকাল টাইম ক্লক এটিকে জাস্ট ড্রাগ করে আমাদের নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবো। আমরা সার্চ বক্সের ঠিক নিচে ওয়াল ক্লকের ঠিক উপরের দিকে আমরা এটিকে সেটিং করব, তাহলে ডিসপ্লে একটু ভালো আসবে আশা করি। এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দেবো বাংলাদেশ, অর্থাৎ আমরা এর মাধ্যমে বাংলাদেশের টাইমটি দেখতে চাচ্ছি লোকাল টাইম। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, সিটি আমরা এখানে দিয়ে দেব ঢাকা, যেহেতু বাংলাদেশের রাজধানী ঢাকা। এখানে আরো বিভিন্ন ধরনের কালার আছে, ক্লকের সাইজ আছে, এগুলি আপনারা আশা করি পরিবর্তন করে নিতে পারবেন। আমি যে সংক্ষেপে আপনাদের দেখিয়ে যাচ্ছি জিনিসগুলি। দেন এখন আমরা আমাদের সাইটটিকে একটু রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি এখানে কিন্তু আমাদের লোকাল টাইম ক্লকটি অলরেডি ডিসপ্লে হয়েছে, চমৎকার একটি ক্লক। আমরা
আগের মতোই মাউসের কার্সার এখানে নিয়ে গেলে আমরা কিন্তু অলরেডি ডেটটা দেখতে পাচ্ছি। তো এইভাবে খুব চমৎকারভাবে আমরা এই ছোট্ট দুটি প্লাগইনসের মাধ্যমে আমরা কোনো সাইটে আমরা লোকাল টাইম এবং ওয়ার্ল্ড ওয়াইড টাইমও আমরা ডিসপ্লে করাতে পারি এই চমৎকার দুটি প্লাগইনসের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ।